নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ নিউজ নির্ভীকের কম বেশি রাত দশটায় দেখুন আন্তর্জাতিক বিভাগের বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে চীনের নতুন মানচিত্র প্রকাশ কি ভূ পাওয়ার প্লে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক চীন কি কোনো ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সত্যিকার অর্থে চীনের জন্য যুদ্ধ মোটেও কিন্তু লাভজনক হবে না যে কোনো সামরিক সংঘাত দেশটার মন্থর অর্থনীতির ওপর আরও বেশি চাপ সৃষ্টি করবে চীনের ঋণ সংকট বেড়ে ক্রমশ প্রকট আকার ধারণ করেছে একই সঙ্গে চীনা আবাসন খাতের ইকোনমিক বাবল ফেটে যাওয়ার মুখে রয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে চীন এখনো তার জ্বালানির জন্য কিন্তু বিদেশের ওপর নির্ভরশীল রাশিয়ার জ্বালানি নির্ভরশীলতা নেই তাই যুদ্ধ শুরুর আগে এই নিয়ে মস্কোকে বেশি চিন্তা করতে হয়নি কিন্তু চীনের ওই পর্যায়ের জ্বালানি সক্ষমতা নেই এটাই আমরা শেষের দিকে বলতে পারি প্রথম কথা হলো গত আটাশে আগস্ট চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় দু সালের চীনের আদর্শ মানচিত্র প্রকাশ করেছে ওই মানচিত্রে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত নাইন ড্যাশ নাইন এবং ভারতের সমগ্র অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে স্বাভাবিকভাবেই মানচিত্রটা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ভারত বলছে এই মানচিত্র বেআইনি এবং অগ্রহণযোগ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন আমরা এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন চীন এর আগেও মানচিত্রে এমন সব তানকে অন্তর্ভুক্ত করেছে যা তাদের নয় এটা তাদের পুরনো স্বভাব বলা যায় তবে চীনের দাবির বিপরীতে ভারতের এই ধরনের প্রতিবাদকে একটু দুর্বলই বলা চলে সাধারণত পশ্চিমা দেশগুলো বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রসঙ্গে প্রতিবাদের সময় আরও সরবে নিজের অবস্থান জানান দেয় দিল্লি কিন্তু চীনের বেলায় চীনের বিরুদ্ধে প্রতিবাদের সুর যেন অনেকটাই নরম বলে মনে হচ্ছে এদিকে ফিলিপাইন ভিয়েতনাম মালয়েশিয়া ব্রুনেই ইন্দোনেশিয়া বলছে এই মানচিত্র তাদের সমুদ্র সীমা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে অস্বীকার করে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেপ লিউ বলেছেন চীন কখনোই তাইওয়ান শাসন করেনি চীনা সরকার যতই সত্যকে বিকৃত করতে চাক না কেন তারা তাইওয়ানের সার্বভৌমত্বকে মুছে দিতে পারবে না এই অঞ্চলে চীনের সীমান্ত নিয়ে গোলযোগ আজকে নতুন নয় তবে এবারই প্রথম এমন একটা উস্কানিমূলক মানচিত্র প্রকাশ করেছে চীন যেখানে ভারত তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের বিশাল অঞ্চলকে নিজেদের মালিকানায় দেখিয়েছে বেইজিং চীন মানবাধিকার উইঘুর সংকটে বাণিজ্য সহ নানা রকমের বিবাদে জড়িয়ে আছে পশ্চিমের সঙ্গে এরই মধ্যে চীনের এই পদক্ষেপ একটু অস্বাভাবিক বলেই মনে হচ্ছে চীনের এই ধরনের আচরণের পেছনে বেশ কিছু শক্ত কারণ রয়েছে দক্ষিণ চীন সাগরে রয়েছে তেল এবং গ্যাসের অফুরন্ত মজুদ চীনের মতো জ্বালানি নির্ভর দেশের জন্য এই রিজার্ভ অত্যন্ত জরুরি তাছাড়া দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মেরিটাইম রুট এই রুট নিয়ন্ত্রণে রাখতে পারলে চীনের ভূ শক্তি এবং প্রাধান্য বাড়বে অন্যদিকে অরুণাচল প্রদেশও ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিব্বতের দক্ষিণে এই অঞ্চলে রয়েছে সুপে ও জলের বিশাল ভাণ্ডার যা চীনের উত্তরের সিনচিয়াং বা ছিংহাইয়ের মতো শুকনো অঞ্চলে জল সরবরাহ করতে পারবে বলে চীন মনে করে চীনের এই মানচিত্র প্রকাশ করার পেছনে আরও কিছু কারণ থাকতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা চীন এখন চারদিক থেকে পশ্চিমা চাপে রয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্ব চীনকে খানিকটা চিন্তিত করেছে তাছাড়া হয়তো চীন মিত্র রাশিয়া ইরান উত্তর কোরিয়া বা মায়ানমারকে জানান দিতে চাইছে যে চীন দুর্বল নয় পুরো বিষয়টা একটা ক্ষমতার চাল হতে পারে চীনের জন্য শেষ আরেকটা কারণ হতে পারে চীন তার অভ্যন্তরীণ সমস্যাগুলো থেকে নজর আন্তর্জাতিক অঙ্গনের দিকে ঘোরাতে চাইছে চীনে মুদ্রা সংকোচন চলছে চীনা অর্থনীতির প্রধানতম স্তম্ভ ম্যানুফ্যাকচারিং খাত টানা পাঁচ মাস ধরে মন্দার মুখে দেশটার অর্থনীতি ঋণ সংকটে জর্জরিত অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি সরানোর একটা ভালো উপায় হচ্ছে বহিষত্রু সৃষ্টি এবং জাতীয়তাবাদী চেতনা তৈরির চেষ্টা করা প্রশ্ন উঠেছে এটাও যে চীন কি তাহলে কোনো ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অথচ সত্যিকার অর্থে চীনের জন্য যুদ্ধ কিন্তু মোটেও লাভজনক হবে না যে কোনো সামরিক সংঘাত দেশটার মন্থর অর্থনীতির ওপর আরও বেশি চাপ সৃষ্টি করবে চীনের ঋণ সংকট বেড়ে ক্রমশ প্রকট আকার ধারণ করেছে যেটা দিয়ে শুরু করেছিলাম একই সঙ্গে চীনা আবাসন খাতের ইকোনমিক বাবল ফেটে যাওয়ার মুখে রয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে চীন এখনও তার জ্বালানির জন্য বিদেশের উপর নির্ভরশীল রাশিয়ার জ্বালানি নির্ভরশীলতা নেই তাই যুদ্ধ শুরুর আগে এই নিয়ে মস্কোকে বেশি চিন্তা করতে হয়নি কিন্তু চীনের তো ওই পর্যায়ের জ্বালানি সক্ষমতা নেই সুতরাং চীনের জন্য জ্বালানি নির্ভরতা একটা বড় সমস্যা ইউক্রেনের মতো তুলনামূলক দুর্বল দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে রাশিয়া যেভাবে তার অর্থনীতি এবং সেনাবাহিনীতে প্রবল ধাক্কা খেয়েছে সেখানে চীন তাইওয়ানের মতো প্রাকৃতিকভাবে সুরক্ষিত শক্তিশালী অর্থনীতি শক্তিশালী সেনাবাহিনী উন্নত সরঞ্জাম এবং প্রতিরোধ ব্যবস্থায় সুসজ্জিত দেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না এখনই আর ভারতের সঙ্গে চীনের সামরিক সংঘাতের আশঙ্কা তো একেবারেই কম দু সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের মধ্যে সংঘর্ষে হাতাহাতি লড়াই হয়েছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সেভাবে হয়নি কারণ হিমালয় পর্বতের এই দুর্গম অঞ্চলে যুদ্ধ করা লজিস্টিক দিক থেকে অত্যন্ত কঠিন এখানে যুদ্ধ করতে সেনাবাহিনীকে রসদ সরবরাহ করতে হবে কার্গো বিমান আর মিলিটারি হেলিকপ্টার দিয়ে চীন এবং ভারত দুই দেশেরই এই সক্ষমতা এখনও সীমাবদ্ধ বলা যায় কাজেই অরুণাচল প্রদেশের সীমান্তে তর্কাতর্কি হাতাহাতি আর বাগযুদ্ধেই সীমাবদ্ধ থাকবে তবে চীনের আগ্রাসী নীতির সামনে ভারতকে বেশ নমনীয় ঠেকছে যা মোটেও উচিত নয় এমনটাই বিশেষজ্ঞদের মত ভারতীয় বিশেষজ্ঞদের মত চীনা নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে রীতিমতো রাজত্ব করে বেড়ায় সেখানে এটাকে থামানোর সক্ষমতা কারণেই ফিলিপাইন মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম সব দেশের সম্মিলিত নৌবাহিনীও চীনের সঙ্গে পাল্লা দিতে পারবে না যেখানে চীনের আধিপত্য বিনা যুদ্ধেই নিশ্চিত সেখানে যুদ্ধই বা করবে কেন চীন এছাড়া যুদ্ধ চীনের কৌশলগত লক্ষ্যের মধ্যেও পড়ে না চীনের লক্ষ্য কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগ করে তার পড়শিদের নত জানু রাখা নতুন মানচিত্র প্রকাশ করে সেই কৌশলই চীন নিতে চাইছে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম রাত দশটাই নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ